গরুর ফার্ম বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা তবে ফার্ম দেওয়ার আগে গরু সম্পর্কে বুঝতে হবে জানতে হবে অন্যের সফলতা দেখে নিজে ব্যবসা শুরু করা যাবে না এটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে এবং বুঝতে হবে কোন গরু দিয়ে প্রথমে ফার্ম শুরু করলে লাভবান হওয়া যাবে অনেকে বাচ্চা গরু দিয়ে শুরু করে বাচ্চা গরু দিয়ে শুরু করলে আপনি সফলতা হতে অনেক সময় লেগে যাবে গরুর ফার্ম শুরু করতে হলে প্রথমে পেগনেট গরু দিয়ে শুরু করা ভালো তবে পেগনেট গরু চেনার উপায় জানতে হবে কিভাবে আপনারা পেগনেট ভালো গরু বুঝবেন দুধ বেশি দেবে গরুটি কিভাবে বুঝবেন অনেকগুলা দিক লক্ষ্য রাখতে হবে যেমন গরুর বাট গরুর বান গরুর বাটের আশেপাশে জায়গা মানে চামড়া কতটুকু ফ্লেক্সিবল আছে আপনারা চামড়া টেনে চেক করে নিতে হবে যে না গরুর বাট দেখে কখনো আপনারা গরু কিনবেন না অনেক সময় দেখবেন গরুর বাট বিশাল বড় মনে করবেন এই গরুটি থেকে চল্লিশ লিটার দুধ হবে কিন্তু আসলে বাড়িতে এনে দেখবেন বাচ্চা দেওয়ার পরে দেখবেন দশ লিটার দুধও দেয় না বাট দেখে কখনো গরু কিনবেন না আপনারা গরু কিনবেন বাট যে যেসব গরুর বাট একদম নিচের দিকে খাড়া হয়ে আছে সেসব গরু কিনবেন এবং বাটের আশেপাশে চামড়া টেনে দেখবেন কতটুক ফ্লেক্সিবল যে গরুর চামড়া যতটুক ফ্লেক্সিবল থাকে চামড়া টান দিলে দেখবেন হাতের সাথে এসে পরে অনেকটা বেড়ে চামড়াটা একদম এসে পড়ে সে সব গরু কিনবেন আবার অনেকে ভাবে দূর এত দেখে কি হবে আমি বাচ্চা সহকারী গরু কিনবো কিন্তু এভাবে গরু কিনল আপনি সফল হতে পারবেন না আপনাকে দেখে দিবে তিরিশ কেজি দুধ বাড়িতে এনে দেখবেন পনেরো কেজি নাই মাত্র পনেরো কেজি দুধ কারণ দুধ বাড়ানোর অনেক খাবার আছে অনেক কেমিক্যাল আছে অনেক কিছু আছে যা খাওয়ানোর পরে গরু অধিক পরিমাণে দুধ দেয় এভাবেও কিনা যাবে না তবে কিনতে হবে প্রেগনেন্ট ভালো গরু তবে আপনারা যদি শুরু করতে চান তাহলে প্রথমে দুইটা তিনটা দিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে ফার্ম বাড়াবেন কিন্তু প্রথমেই যদি আপনারা বিশাল বড় আকারে ফার্ম নেন তারপর ব্যবসা শুরু করেন আপনারা সফল হতে পারবেন না প্রথম দুইটা তিনটা কিনে আপনারা এক বছর দুই বছর এগুলা পালন করবেন এগুলো সম্পর্কে বুঝবেন জানবেন তারপর আপনারা আস্তে আস্তে ফার্ম বাড়াবেন যদি প্রথমেই অনেকটাকে ইনভেস্ট করে তারপর শুরু করে দেন কিন্তু আপনার সফলতার হার খুব কম